এটি কখনোই এই ইলেকট্রিক চুল্লি এটি যুক্তিযুক্ত হবে না, অর্থ অপচয় হবে। কারণ ইলেকট্রিক চুল্লি তার হিট অর্জনে যে পরিমাণ ইলেকট্রিক পড়বে সেই পরিমাণ মৃত লাশ আমাদের বাংলাদেশে কোথাও কোনো শোষণ নেই, সেটি জোগাড় করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যার নেতৃত্বে, যার দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে একটি অরাজনৈতিক রাজনৈতিক বিমুখ একটি জাতিকে উদ্বুদ্ধ করে একত্রিত করে নিরস্ত বাঙালিকে একটি সশস্ত্র শক্তিশালী একটি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 15 আগস্ট 1975 সালে নৃশংসভাবে এই দেশের কিছু ষড়যন্ত্রকারী মুক্তিযুদ্ধে পরাজিত মানুষ সামরিক বাহিনীর কিছু বিপদগামী মানুষ সহ আন্তর্জাতিক চক্রান্তে তাকে হত্যা করা হয়, যে কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে একটি স্বাধীন দেশ করতে চেয়েছিলেন সে দেশ স্বাধীন হলেও কিন্তু মূল সে চেতনা থেকে আমরা তাকে হত্যা করার পরে সরে দিয়েছিলাম। আমি শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর পরিবারের, যারা 15 আগস্ট কাল রাত্রে একইভাবে নিহত হয়েছিলেন, জাতীয় চার নেতা এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মহতি দিয়ে গেছেন তাদের প্রতি। আমরা এখানে আজকে একটি শুভ দিন, আজ কাল দুদিনই দুদিনেই প্রদীপ জ্বালিয়ে আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমাদের সনাতন ধর্মের অনেক রীতিনীতি আছে এবং ধর্মের মধ্যে অনেক ভিন্নতা আছে, আঞ্চলিক যে সংস্কৃতি, আঞ্চলিক যে যা যা তার মনে হয় গ্রাম্য সংস্কৃতির সাথে তার মিল আছে। সারা বাঙালি বা অন্যান্য হিন্দুদের সাথে কিন্তু কোনোটাই মিল হয় না এবং এই ধর্ম সম্পর্কে আমার অজ্ঞতা আছে, এই জন্য আমি বেশি ব্যাখ্যা চাচ্ছি না। আমরা যেটা করি আমাদের পিতৃপুরুষ বা মাতৃকুলের প্রতি শ্রদ্ধা, তাদের আত্মার শান্তির জন্য আমরা তর্পণ করি। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে এটি আমার কাছে একটি ভিন্ন নতুন, এটি বরিশাল নাকি হয় শুনেছি, তো আমাদের এলাকাতে হয় না, এই অভিজ্ঞতাটা আমি নিলাম এবং একটি চমৎকার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যে পূর্বপুরুষদের স্মরণ করা, এখানে এই শ্মশানে কত মানুষ, কত বিখ্যাত মানুষ তারা এখানে মৃত্যুবরণ করেছে এবং দাহ করার পরে তাদের প্রতি তাদের যে অস্থি সে অস্থি এই ভৈরবে ভেঙে গেছে। এটি স্মরণ করা একটি পুণ্যের কাজ, এই যে একটি রীতি নতুন করে পেলাম এটি আমি খুবই উপভোগ করলাম এবং আমি চেষ্টা করব আমার ওখানেও দুই একটা মন্দিরে আমরা শুরু করতে পারি কিনা এরকম একটা অনুষ্ঠান। এখানে দাবি উঠেছে ইলেকট্রিক চুল্লি করার কথা, আমি একটি বাস্তবসম্মত কথা বলি, এটি কখনোই এই ইলেকট্রিক চুল্লি এটি যুক্তিযুক্ত হবে না, অর্থ অপচয় হবে। কারণ একটি চুল্লি তার হিট অর্জনে যে পরিমাণ ইলেকট্রিক পড়বে সেই পরিমাণ মৃত লাশ আমাদের বাংলাদেশে কোথাও কোনো শোষণ নেই, সেটি জোগাড় করা যায় না। এরশাদ সরকারের আমলে এরশাদ সাহেব কোস্তকলাতে একটি করেছিলেন, দেখা গেছে ঢাকা শহরের প্রতিদিন 7 থেকে 8টা লাশ আসতো সে সময়, এখন হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু কমপক্ষে প্রতি 10 মিনিটে একটি লাশ দরকার। ওইটা হিট করতে যে সময় লাগে এবং ওটা নিবারণ করো যে পরিমাণ খালি ইলেকট্রিক কারেন্ট পড়বে সেটি এই পারমিট করে না। ফলে আমি আমার ধারণা বা সাজেশন দেবো যে ওই রকম একটি অবাস্তব চিন্তা না করে আরো গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় একটি শহরে অনেক কাজ আছে। চুল্লির বদলে আধুনিক চিতা
এখন যেগুলি হচ্ছে আপনারা সেটা দেখতে পারেন এবং সেই দিকে ধাবিত হওয়া ভালো।